নমস্কার আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। ছাত্র ভর্তির নামে টাকা নেওয়ার অভিযোগ করলো ছাত্র সংগঠনের এক সদস্যের বিরুদ্ধে। দুদিন ব্যাপী অনশন কর্মসূচি চালু করলো অল ইন্ডিয়া লোকাল রানিং স্টাফ অ্যাসোসিয়েশন। গ্রামের মেয়ে পাচারকারী সন্দেহে দুই মহিলাকে পুলিশের হাতে তুলে দিল ক্ষুব্ধ গ্রামবাসীরা। রাজ্যস্তরীয় বন মহোৎসব পালিত হলো মঙ্গলবার। পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার নিতরিয়া গ্রামের মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছে। একটি বেসরকারি পলিটেকনিক কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত হলো। দেখে নেব এক ঝলকে কিছু খবর। একুশে জুলাই শহীদ দিবসে ধর্মতলা সমাবেশকে সফল করার উদ্দেশ্যে কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নন্দীগ্রামে একটি মিছিল অনুষ্ঠিত হলো। মিছিলে উপস্থিত ছিলেন কাটোয়া 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভানেত্রী নিশাদ সামন্ত, নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত, পঞ্চায়েত সদস্য রেখা বাগ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন মিছিলে পুরুষদের পাশাপাশি মহিলারাও পা মেলান। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, আনন্দবার্তা। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ও গুসকরা সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 21 জুলাই ধর্মতলায় সভায় যোগদানের আহ্বান জানিয়ে গুসকরা শহরে একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হলো। এদিনের মিছিলে পা মেলান আউশগ্রামের বিধায়ক অবেদানন্দ থান্ডার, তৃণমূল ব্লক সভাপতি শেখ সালেক রহমান, গুসকরা পৌরসভার পৌরপতি বুধেন্দু রায় সহ প্রায় কয়েক হাজার মানুষ। আউশগ্রাম থেকে প্রতীকী দাস বৈরাগের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষে বামনাড়িতে বজ্রপাতে মৃত্যু হলো এক যুবকের। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার 27 বছরের শান্ত খাঁ মাঠে গরু চড়াতে যায়, হঠাৎই বিকেল 3টে নাগাদ বজ্রপাত ঘটে। বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয় শান্ত খাঁয়ের। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শান্ত খাঁয়ের অকাল প্রয়াণে গোটা পরিবার সহ গোটা গ্রাম শোকস্তপ্ত। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার ভাতারের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুরাদীপুর গ্রামে খাসপাড়ায় শুরু হলো ঢালাই রাস্তা তৈরি। এলাকাবাসীদের অভিযোগ, বিগত 40 বছর ধরে এই রাস্তায় কোনো কাজ হয়নি। বর্তমান সরকারের সহযোগিতায় রাস্তা তৈরি হওয়ায় এই এলাকার মানুষজন খুশি। ভাতা থেকে মনোজ কুমার মালিক ও প্রতীকী দাস বৈরাগের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার জামুরিয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 21 জুলাইকে সামনে রেখে একটি মিছিল অনুষ্ঠিত হলো। মিছিলে নেতৃত্ব দেয় তৃণমূল কংগ্রেস নেতা সাধন রায়। মিছিলটি জামুরিয়া থানা মোড় থেকে শুরু হয়ে জামুরিয়া বাজার পরিক্রমা করে থানা মোড়ে শেষ হয়। এদিন মিছিলে প্রায় কয়েক শতাধিক তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, আনন্দবার্তা। ধর্মীয় রীতিনীতি মেনে মনসা পুজো অনুষ্ঠিত হলো মঙ্গলবার। ধর্মীয় এই পুজো অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার ভাতা থানার বামসর গ্রামে। ভক্তরা ভক্তি পড়ে এদিন পুজো পাঠে অংশগ্রহণ করে। ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে হার মারলেন ঝাড়গ্রাম জেলার রাধানগর অঞ্চলের এবারের গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল প্রার্থী 40 বছরের লক্ষ্মণ মুর্মু। তিনি দীর্ঘদিন ধরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এবারে পঞ্চায়েত নির্বাচনে তিনি তার নিকটতম বিজেপি প্রার্থীকে 147 ভোটে পরাজিত করেন। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো, রিপোর্ট, আনন্দবার্তা। সর্পদংশনে মৃত্যু হলো এক বৃদ্ধার। মৃতার নাম মালতী হাঁসদা। ঘরের মধ্যেই তাকে সাপে দংশন করে। পরিবারের লোকজন তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি বিস্তারিত খবরে। ছাত্র ভর্তির নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল ছাত্র সংগঠনের এক সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে। রাজ্যজুড়ে বিভিন্ন কলেজগুলিতে টাকা নিয়ে ছাত্র ভর্তির অভিযোগে তোলপাড়। এ ব্যাপারে কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ আসছিল। তড়িঘড়ি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদিকাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরেও হুঁশ ফেরেনি ছাত্র সংসদের সদস্যদের। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য রমজান খান নামে এক ছাত্রের বিরুদ্ধে বিনয় লোহানী নামে এক ছাত্রকে টাকা নিয়ে ভর্তি করে দেওয়ার অভিযোগ সামনে আসে। বিনয়ের অভিযোগ,
রমজান 2500 টাকা দিয়ে অনলাইনে ভর্তি হয়ে যাওয়ার পর তার কাছে নগদ 7000 টাকা দাবি করেন। স্যার, আমি পয়লা দিন কলেজ গিয়ে না তো ফির রমজান ভাই সে মিলে, রমজান ভাই সে মিলে তো উস টাইম ও বাত নেই কিয়ে, ও সাইড মে বুলা কে হামসে বাত করে, তো হম বলে কি রমজান ভাই হমকো এডমিশন লেনা হ্যা, তো এডমিশন হো জায়েগা, তো ফির মার্কশিট ইয়ে সব সব দিখায়ে, তো হম বলে কি রমজান ভাই মেরা নম্বর কম হ্যা, এডমিশন হো জায়েগা, তো বলে কি ঠিক হ্যাঁ কোই বাত নেই, এডমিশন তো হো জায়েগা, লেকিন হম তুম তুম মেরা নম্বর লে লো, তুম হমসে বাত কর লেনা। কোন হ্যা ইয়ে রমজান ভাইয়া, কোন কলেজ কা, কোন রমজান ভাইয়া কলেজ কা হ্যাঁ সিনিয়র হ্যাঁ। আচ্ছা, ফির তো ফির হম উনসে ফোন পে বাত কিয়ে, সুবহ মে কল কিয়ে, বোলে ভি ও কি সুবহ মে একবার কল করনা, একবার শাম মে কল করনা, তো হম কল করকে বোলে কি রমজান ভাইয়া হম বিনয় বোল রে হ্যাঁ, মেরা এডমিশন চাইয়ে থা, তো বোলে কি তুমকো ইয়ে সব লাগেগা সার্টিফিকেট ডকুমেন্টস, তো হম উসকা জিরোক্স করা লেনা, তো হম জিরোক্স করা লিয়ে, ফির বোলে কি একবার সুবহ মে কল করনা, উসকে বাদ হম তুমকো পাক্কা খবর এক তো বতায়েঙ্গে, হম সুবহ মে কল কিয়ে তো বোলে কি ভাইয়া লিস্ট কব নিকলেগা, তো লিস্ট কা তো বোলে কি কোই খবর নেই হ্যাঁ, হম বোলে কি ঠিক হ্যাঁ লিস্ট কা কোই খবর নেই হ্যাঁ, ফির শাম মে একবার কল করনে বোলে, শাম মে কল কিয়ে না হ্যাঁ, উসকে বাদ শাম মে কল করনে কে বাদ হম বোলে কি রমজান ভাইয়া ইয়ে নম্বর পে আপকা হোয়াটসঅ্যাপ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ হ্যাঁ, তো ও বোলে কি হ্যাঁ ইয়ে নম্বর পে মেরা হোয়াটসঅ্যাপ হ্যাঁ, তো হম বোলে কি হোয়াটসঅ্যাপ আপ চ্যাট কর সকতে হ্যাঁ, তো বোলে কি হ্যাঁ চ্যাট কর সকতে হ্যাঁ তুম, তো হম হোয়াটসঅ্যাপ পে চ্যাট কর রহে থে না, তো উসকে বাদ হ্যাঁ বোলো, ও বোলে কি চ্যাট করনে লাগে বহুত দিন তক মেসেজ কিয়ে, পয়সা কা বাত কিয়া কিয়া, ও পয়সা বোলে কি তুমকো 7000 রুপে লাগেগা, উসকে বাদ তোমার এডমিশন হোগা। ইয়ে কোন বোলা? রমজান ভাই বোলে। হোয়াটসঅ্যাপ মে বোলা? হ্যাঁ হোয়াটসঅ্যাপ পে বোলে। আচ্ছা, ফির ফির তো ফির হম বোলে কি থোড়া কম নেই হোগা, ক্যুকি হম লোগ তো গরিব ঘর কা লড়কা হ্যাঁ, তো পাপা নৌকরি ভি নেই করতে হ্যাঁ, তো কহাঁ সে পয়সা জোগাড় করেঙ্গে, তব ভি হম ম্যানেজ করকে লায়ে পয়সা। আচ্ছা, মতলব কব বুলায়া? আজ বুলায়া? হ্যাঁ আজ বুলায়া। কহাঁ? কলেজ মে? হ্যাঁ কলেজ মে। তুম পয়সা লায়ে হো? কিতনা পয়সা লায়ে হো? 7000। তো বেটা একটু বাইরে রে। হ্যাঁ কিতনা বলো, উঠাও থোড়া উপর উঠাও। বিনয় সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করে সবকিছু জানায়। বিনয়ের কাছ থেকে রমজান টাকা নেওয়ার সময় সাংবাদিকরা তাকে হাতে নাতে ধরে ফেলে। না না, এটা পুরোটাই ভুল, এরকম কোনো অভিযোগ আমার বিরুদ্ধে যদি কেউ করেছে ভুল করে, আমি কোনো কিছু ডিমান্ড করিনি কারোর কাছে, আর আমি অ্যাডমিশন করানোর কে? অ্যাডমিশন তো কলেজ করবে, কলেজের অ্যাডমিনিস্ট্রেট করবে, আমি কে? তার একটা ছেলে আছে বিনয় বলে, ও বলেছে তুমি ওকে হোয়াটসঅ্যাপ করেছো, 7000 টাকা লাগবে আজকে কলেজে দেখা করতে বলেছো, এবং সেটা প্রমাণ আছে, এবং কিছুক্ষণ আগে তুমি ওর কাছ থেকে টাকা নিয়েছো, সে ছবিও আছে আমার কাছে, আছে আমাদেরকে দেখিয়েছে, তো তুমি ছবি নিয়ে মানে তুমি টাকা নিচ্ছ না, কিছুক্ষণ আগে যে তুমি ওর কাছ থেকে নিলে যে টাকা ডকুমেন্টস নিলে, তো ডকুমেন্টস কলেজের ভিতর, কলেজ না না না, দেখো ছবি, দেখো ছবিটা, দেখো ভিডিও ছবিটা, দেখো টাকা দিলো, দেখো টাকা দিয়েছে বলতে আপনি, আমি ওকে ডেকে দিচ্ছি, আপনি ওর মুখ থেকে শুনে নেবেন। না না, তুমি একটু বলো না, তুমি বলো, তোমার প্রতি অভিযোগ, তো তুমি দেখো, তুমি ওকে টাকা দাও, তুমি দেখো, কিন্তু টাকা ওর ঘরে ঝামেলা হয়েছে, মানে ওর গার্লফ্রেন্ডের ঘরে কিছু একটা ঝামেলা হয়েছে, তো আমাকে বলেছে টাকা ভাত দেবে, ঠিক আছে, তো বলছে আমি যদি টাকাটা দিই এখন আমার গার্লফ্রেন্ডকে, তাও আমাকে রিটার্ন করবে, আমাকে বলছে তুমি টাকাটা রাখো, তুমি ওর হাতে তুলে দেবে, তাহলে ও তোমাকে রিটার্ন করবে। কত টাকা, কত টাকা দিচ্ছে আমি সেটাও জানি না, আমাকে দিয়েছে আমার পার্সে, এখনও টাকাটা ভরাই আছে, তো দেখি টাকাটা, দেখো কর লং কর লং কর লং, ও যে ফাইলটা দিয়েছে আমাকে, এই আমার ফোন আসছে, ঠিক আছে কারণ নেই, দেখি দেখা, দেখো দেখো টাকাটা, দেখো টাকাটা, দেখি টাকাটা খুলে দেখো, দেখো দেখো কি কি আছে, ও কত দিয়েছে আমি গুনো দেখি, হ্যাঁ ঠিক আছে, গুনো গুনো না, কত আছে গুনো গুনো, তুমি আমার সামনে গুনো, অসুবিধা কি আছে গুনো, একটু বলো না, স্টিল খবর পেয়ে ঘটনাস্থলে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ উপস্থিত হলে রমজান পালিয়ে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে রমজান খান। দুর্গাপুর থেকে শোভন রায়, রিপোর্ট আনন্দবার্তা। পরবর্তী খবরে, দুদিনব্যাপী অনশন কর্মসূচি চালু করল অল ইন্ডিয়া লোকাল রানিং স্টাফ অ্যাসোসিয়েশন। বর্ধমান রেল স্টেশনে চলে এই রূপ কর্মকাণ্ড, সংগঠনের প্রায় শতাধিক কর্মী এদিনের কর্মসূচিতে অংশ নেন।
অল ইন্ডিয়া লোক রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুদিনব্যাপী অনশন কর্মসূচি শুরু হলো মঙ্গলবার। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার বর্ধমান রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে। বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে এই রূপ উদ্যোগ গৃহীত হয়। সংগঠনটা করি, এই সংগঠনটা শুধু আমরা নিজেদের স্বার্থটাকেও দেখি, তার খাওয়া দরকার। আজকে একটা রানিং স্টাফ যদি গার্ড দেয় করে, তার পরিবারটা কিন্তু টিকে থাকবে, যেটা আমরা সবসময় আমাদের চিন্তা, এটা কোনো সংগঠনে পাওয়া যাবে না। অনুসরণ মঞ্চ অনুসরণকারীরা তাদের ক্ষোভ উগড়ে দেন। সই করবে না, কেননা এটা সাংকেতিক একটা হাঙ্গার স্ট্রাইকে করা হয়েছে আমাদের এলএসএ বা এলআরএসএ, যেটাকে বলে লোকাল রানিং স্টাফ অ্যাসোসিয়েশন তরফ থেকে। সাধারণত এটা সাংকেতিকভাবে করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন হেডকোয়ার্টার্সে সাংকেতিক গ্রুপ হরতাল করছে, কিন্তু এতে অন ডিউটি যারা ড্রাইভার্সরা আছে, যেহেতু তারা কোনো ডিক্লারেশন আমাদের কাছে বা অ্যাডমিনিস্ট্রেশন যেখানে তারা অন ডিউটি করে সেখানে ডিক্লারেশন কখনো ওরা সাবমিট করছে না যে তারা মানে এমটি স্টমাকে আছে বা তাদের কোনো ট্রাভেল হচ্ছে, এরকম কোনো ডিক্লারেশন নেই। তো সেই জন্য আশা করি তারা ফিটই আছে, এবং যদি তারা রাস্তায় কোনো অসুস্থতা ফিল করে থাকে, তার জন্য রেলের তরফ থেকে বিভিন্ন রকমের ব্যবস্থা আছে যে আমরা মেডিকেল চেক আপ মেডিকেল অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করি। যখনই সেরকম কোনো সংকেত পাওয়া যায় বা ইনফরমেশান পাওয়া যায়, তো বিভিন্ন স্টেশনসে বিভিন্ন ডিপো স্টেশনসে এই মেডিকেল ফেসিলিটিগুলো আছে। এই জন্য এতে সেফটি সিকিউরিটির ব্যাপার নিয়ে, সেফটি বিশেষ করে প্যাসেঞ্জার সেফটির ব্যাপার নিয়ে অবশ্যই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তাদের সমস্যা যথাযথ বিবেচনা না করা হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। আমাদের এই অনুষ্ঠান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আমরা দীর্ঘদিন ধরে বিশেষ করে লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আমরা ড্রাইভারদের যে সংগঠন অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন, লড়াই করে আসছি মূলত দেশের দাবি দুটোকে সামনে রেখে। আজকে আমরা এই হাঙ্গার ফার্স্টের আয়োজন করেছি। তার প্রথম দাবি হচ্ছে, আমাদের আপনারা সকলে জানেন হয়তো অনেকে, যে বেতনের একটা অংশ হচ্ছে আমাদের রানিং অ্যালাউন্স। সেই রানিং অ্যালাউন্স আমাদের যেমন টিএ দেওয়া হয় সাধারণ স্টাফ, আমাদের ক্ষেত্রে এই রানিং অ্যালাউন্সের নির্ধারণের ক্ষেত্রে টিএর একটা অংশ প্লাস আমাদের যে বেসিক পে তার 30% একটা এলিমেন্ট, এবং আমরা যে কিলোমিটারটা রান করি তার একটা পার্টকে সামনে রেখেই এই রানিং অ্যালাউন্স রেটটা নির্ধারিত হয়, এবং এই ফর্মুলাটা 1980 প্রথম চালু করা হয় আমাদের দাবিকে সামনে রেখে। এবং সেই মতো বিগত পঞ্চম বেতন কমিশন পর্যন্তও এই দাবিকে সামনে রেখেই, এই ফর্মুলাকে সামনে রেখে আমরা বিভিন্ন সময় বিভিন্ন এরিয়ার এবং পেমেন্ট হাইক হয়। কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয়, সিস পে কমিশনের পর থেকেই আমরা চরম বঞ্চনার শিকার হই, এবং এই ফর্মুলাকে নস্যাত করে দিয়ে নতুনভাবে আমাদের অন্যান্য যে সমস্ত মানে কর্মচারী আছে তাদের যেমন বেতনমান হাইক করে ডবল করা হয়েছিল, এক্ষেত্রে আমাদেরকেও সেই জিনিস করা হয়, যার ফলে আমরা আমাদের এই আরএসি 1980 ফর্মুলার যে সুলভ লাভটা আমরা পাই, ফলে কি হয়েছে, আমরা ভীষণভাবে ডিপ্রাইভ হয়েছি এবং আমাদের মায়না ভীষণভাবে আমরা কম পেয়েছি। এবং হিসাব করে আমরা দেখেছি প্রতি মাসে অন্তত 5,000 টাকা করে আমরা বেতন কম পেয়েছি, এবং তার এরিয়া সহ এবং এই যে ফর্মুলা তাকে লাঘু করার জন্য আমাদের সেই আন্দোলন চলছে। ইতিমধ্যে আমরা ভারত সরকারের সঙ্গে বিভিন্নভাবে আন্দোলনের কথা তুলে ধরে আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু সর্বোত্তভাবে সফল হতে পারিনি, এবং ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনালও গঠন হয়েছিল আমাদের এই বেতনমানকে নির্ধারণ করার ক্ষেত্রে। সমস্ত ফেলিওর হওয়ার পরেই আমরা কেন্দ্রীয়গতভাবে সিদ্ধান্ত হয়, এবং সেভেন পে কমিশন এসেও দেখছি আমরা সেই একইভাবে আমাদের বঞ্চনা চরমতম অবস্থায় নিয়ে আসা হয়েছে। স্বাভাবিকভাবেই আমরা কেন্দ্রীয় সরকারের সিডব্লিউসি মিটিংয়ের মধ্য দিয়ে সারা ভারতবর্ষে আজকে বিভিন্ন জোনে বিভিন্ন ডিআরএম অফিস, জিএম অফিস বা নির্দিষ্ট কোনো এরকম অবস্থানে, আমরা যেমন ইস্টার্ন রেলের পূর্ব রেলের পক্ষ থেকে আজকে বর্ধমানে আমরা সুসংগতভাবে এই অবস্থান অনশনে। অনশনকারীদের অনশন কি ফলপ্রসূ হয় তা আগামী দিনই বলে দেবে। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দবার্তা। গ্রামের মেয়ে পাচারকারী সন্দেহে দুই মহিলাকে পুলিশের হাতে তুলে দিল ক্ষুব্ধ গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ঝুঁচকাডাঙ্গা গ্রামে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।
দুই অজ্ঞাত পরিচয় মহিলা গ্রামে ঠুকলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ঝুঁচকাডাঙ্গা গ্রামে। প্রসঙ্গত, ওই গ্রামের এক নাবালিকাকে 10 মাস আগে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ভিন রাজ্যে। ওই নাবালিকা 1 সপ্তাহ আগে গ্রামে ফিরেছে, কিন্তু হঠাৎ মঙ্গলবার ওই দুই অজ্ঞাত পরিচয় মহিলাকে দেখে গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। লজ্জা করে না। ঘটনার কথা জানতে পেরে ভাতার থানার পুলিশ অভিযুক্ত ওই দুই মহিলাকে আটক করে নিয়ে যায়। আটক হওয়া দুই মহিলা হলেন টুম্পা খাতুন ও চাঁদনী খাতুন। আটক হওয়া মহিলারা জানিয়েছেন তারা উত্তরপ্রদেশের খুশবু ড্যান্স গ্রুপের সঙ্গে যুক্ত। তারা জানিয়েছেন ওই নাবালিকাকে তাদের সাথে ডান্স গ্রুপে নিয়ে যাওয়ার জন্য ওই নাবালিকার দিদিমাকে তারা টাকা দিয়েছে। ওদেরকে নিয়ে যাচ্ছেন বাইরে, অন্য যে কাজের জন্য নিয়ে যাচ্ছেন, অন্য কাজ করছেন, কি বলেন? অন্য কাজ নাই গো, ওই আমি অর্কেস্ট্রা লাইনে নাচের লাইনে লিগেছি বলে কয়ে কাগজ করে লিগেছি, 4,000 টাকা লিয়েছে, সইও করেছে। আজকে আবার কেন এলেন? আজকে এসছি, ও যে মেয়েটাকে ফোন করে ওর নানি 3,000 টাকা লিয়েছে, ছেলেটাকে ডেকে চারটা ছেলের বাপ, আমরা এই খবর পেয়েছি যে পড়বো বলে ছেলেটাকে লিয়ে এসছে, ওই জন্য ওকে আজকে নিয়ে চলে যেত। ঘটনার সত্যতা জানতে ওই নাবালিকা দিদিমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ। আর কি অন্য মেয়ে নিয়ে যাবো বলছে? পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। রেশমি, এই তো মোটামুটি ধরুন 1 বছর হয়ে গেল, তা সেই কাজে নিয়ে যাওয়া এখনো পর্যন্ত যে কাজে নিয়ে গেল তা আজও পর্যন্ত সেদিন আজকে যে ঘটনাটা, এই যে পশে পাশে যে আরো সব গ্রামগুলো আছে এরকম তো ঘটনা ঘটতে পারে, তা যাতে করে কি মনে হচ্ছে যেটা কি মেয়ে পাচার করে? হ্যাঁ অবশ্যই, তা নাহলে তো মানে আসে কি করে? নিশ্চয়। কি করেছেন আপনারা, কি করেছেন এখন? এখন আমরা আটকে রেখেছি। কি চাইছেন? আমরা চাইছি যে প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হোক, ব্যবস্থা হোক। এই মেয়েগুলি কি লিখেছিল 1 বছর আগে? হ্যাঁ এইরাই নিয়ে গেছে। জানতেন না আপনারা? না আমরা কিছুই জানতাম না, আমরা জানতাম যে হয়তো কোনো কাজে লাগাইছে কি গায়ে গ্রামে গঞ্জে। এখন সন্দেহ মনে করে আমরা হ্যাঁ আমি সন্দেহ মনে করে। কজন কাটকিছেন? আমি দুজন কাটকিছি। এখন কোথাও বাড়ি জানতে পারছেন? বিজুপুর পলসনা। তা কি চাইছেন আপনি? আমি চাইছি যে প্রশাসন দিয়ে যাতে করে ব্যবস্থা নেওয়া হোক। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। রাজ্যস্তরীয় বন মহোৎসব পালিত হলো মঙ্গলবার। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে সাকরাই ব্লকের কেচিয়াপাতা জিএম উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে রাজ্যস্তরীয় বন মহোৎসব পালিত হলো মঙ্গলবার। বন মহোৎসবের মূল অনুষ্ঠানটি হয় সাকরাই ব্লকের কেচিয়াপাতা জিএম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সাংসদ ডাক্তার উমা সোরেন, খড়গপুরের ডিএফও অরূপ মুখোপাধ্যায়, ঝাড়গ্রামের ডিএফও বাসক রাজ হলচ্চি সহ বিভাগীয় আধিকারিকবৃন্দ। পরে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে বন সুরক্ষা কমিটির হাতে চেক প্রদান করা হয়, পাশাপাশি এলাকাবাসীদের গাছের চারা বিতরণ করা হয়। এদিন এছাড়াও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন চূড়ামণি মাহাতো, প্রধান মুখ্য বনাধিকারী সিদ্ধার্থ বারারি, মুখ্য বনপাল পশ্চিম চক্রের শক্তি শঙ্কর দে, অতিরিক্ত জেলা শাসক টি বালাসুব্রহ্মণ্যম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পালনের লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং খড়গপুর বন দপ্তরের উদ্যোগে আজকে জেলাস্তরীয় বন মহোৎসবে সমস্ত ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো রিপোর্ট আনন্দ বার্তা। পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার নিতুরিয়া গ্রামের মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছে। তাদের অভিযোগ, এলাকাবাসীদের না জানিয়ে ইসিএল কর্তৃপক্ষ কয়লা তোলার কাজ শুরু করেছেন, বিধায়কের আশ্বাসে সাময়িকভাবে কাজ বন্ধ রাখা হয়েছে। পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার নিতুরিয়া গ্রামের মানুষজন ভিটে ছাড়ার ভয়ে আতঙ্কিত, কারণ মাটির নিচে সোদপুর এরিয়ার অন্তর্গত দুবেশরি কলিয়ারিতে কয়লা কাটার জন্য ডিনামাইট ফাটানো হচ্ছে। এতে বিপত্তি দেখা দিয়েছে নিতুরিয়া শহর, বামুরিয়া, কুটিবাড়ি, সরবড়ি, বারুইপাড়া, নোয়াদা গ্রামের বাসিন্দাদের। ফয়সালা যে এরা ডিপ্লয়িং অপারেশন করতে চায় আন্ডার দি ভিলেজের পপুলেটেড রেসিডেন্সিয়াল এলাকা, দ্যাট ইজ রেসিডেন্সিয়াল এলাকা। রেসিডেন্সিয়াল এলাকায় আমরা একটা অবজেকশন এর আগে দিয়েছি, আমরা সেই কপি ডিএমকে এবং ডিজিএমএসকে দিয়েছি, প্রপার প্লেসে আমরা দিয়েছি, তাতে কিছুদিন এরা বন্ধ রেখেছি। তারপরে আমরা আবার চালু করার জন্য আমরা আজকে সেই ডেপুটেশন এসেছি এবং আজকে এমএলএর উপস্থিতিতে এটাই ঠিক হলো যে রেসিডেন্সিয়াল এলাকার নিচে মাইনিং অপারেশন হবে না, কারণ এই গ্রাম হাজার বছরের গ্রাম এবং টু থাউজেন্ড ওভার পপুলেটেড, আমরা যাবো কোথায়? নিশ্চয়ই কলিয়ারি চালানোর প্রয়োজন আছে, আমরা বলেছি বিকল্প ল্যান্ড, কৃষি ল্যান্ড হোক আর আদার দেন রেসিডেন্সিয়াল প্লেসেস, যা হবে আমরা সহযোগিতা করবো, আমরা দিব। এর আগে পারবিলিয়া কলিয়ারির জন্য আমরা 163 ডেসিমাল একর জায়গা দিয়েছি উইদাউট এনি কম্পেনসেশন, আমাদের কাছে তার আছে, রেকর্ড আছে যে আমরা কলিয়ারি চালু থাকুক এটা আমরা চাই, কিন্তু আমরা আমাদের হাজার বছরের এই গ্রামকে নষ্ট করি না। আমাদের পপিতামহ থেকে তারও আগে যারা আছে 14 পুরুষ, সেই গ্রাম ছিল, আমরা যাবো কোথায়? আমরা অসহায়। আশ্বাস দিলেন যে না, রেসিডেন্সিয়াল প্লেসেস হবে না। মঙ্গলবার নিতুরিয়ার গ্রামবাসীরা বিধায়ক পূর্ণচন্দ্র বাউড়িকে নিয়ে কলিয়ারির এজেন্ট এ কে সিং এবং ম্যানেজার কেএসপি কেরোর কাছে একটি ডেপুটেশন দেন। বিধায়ক জানান, গ্রামের বাসিন্দারা যাতে অসুবিধায় না পড়ে এবং কলিয়ারির কর্তৃপক্ষেরও যাতে ক্ষতি না হয় সে ব্যাপারে আমরা প্রস্তাব রেখেছি এবং তারা চিন্তা ভাবনা করছেন, আমরা বালি যাতে যাতে করে বেশি সংখ্যা বেশি হারে দেওয়া যেতে পারে, মানুষের যেন সমস্যা না হয়, এই আওয়াজটা যেন না হয় পরবর্তী ক্ষেত্রে, এই যে ফাটল ধরাতে অনেক জায়গায় দেখেছি আমরা, ওই আমাদের এরিয়া অফিসের ওই দিক যে আছে সোদপুর এরিয়া, এখন অনেক গ্রামকে দেখা যায় সেখান থেকে ধোঁয়া বেড়াচ্ছে, কোথাও কোথাও আগুন বেড়াচ্ছে, যার ফলে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি, ওনারাও
সুন্দরভাবে চেষ্টা করছেন যাতে করে এই সমস্যা আগামী দিন না হয় এই এলাকার মানুষের স্বার্থে, এবং ইন্ডাস্ট্রি থাকবে তার সাথে মানুষও থাকবে। আজকে সবাই মানুষ না থাকলে পর কাকের ইন্ডাস্ট্রি হবে? ফলে আমরা সকলেই বিসিএলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, আমাদের এজেন্ট সাহেব ছিলেন, ম্যানেজার সাহেব ছিলেন, গ্রামের অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন, একটা সিদ্ধান্ত নিলাম আজকে যে জনবসিত এলাকা যেগুলো আছে সেখানে যাতে কোনো অসুবিধা না হয়, বাকি যেখানে মাইনাস করছে করুক, এবং সেখান থেকে আমাদের প্রশাসনিকভাবে আমাদের রাজ্য সরকার পক্ষ থেকে সবসময় আমরা এই এই সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত সিএলের যে প্রজেক্ট আছে সেখানে প্রজেক্টটা আমাদের যেমনভাবে সহযোগিতা চাইবেন আমরা সেভাবে সহযোগিতা দিতে দেবো, এইটাই আজকে মিটিংয়ের সিদ্ধান্ত। কোলিয়ারির এজেন্ট জানান, সুষ্ঠুভাবে আলোচনার মাধ্যমে ঠিক হয়েছে বিকল্প জমি দেখে ব্যবস্থা নেওয়া হবে। গ্রামকে সব নিবাসী লোক আয় করতে আর আমাদের রামপুরকে এমএলএ সাহেব সব লোক বীচ কিছু লোকের কারণ কা প্রবলেম থা যেসকো সৌভাগ্য বাতাবরণ বার কি আপনা আপনা পক্ষ আন্দোলনে রাখা উনিকে তরফ সে সংবিধান সে গ্রাম বালো পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি বেসরকারি পলিটেকনিক কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত হলো। এই উপলক্ষে একটি সেমিনারের উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের জেলা শাসক। জব ফেয়ারটি অনুষ্ঠিত হয় আউশগ্রামে। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে একটি কর্মশালার উদ্বোধনে এসে ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জীবনমুখী হওয়ার আহ্বান জানালেন পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। তিনি বলেন, রাজ্যে কর্মসংস্থানের অনেক সুযোগ আছে, এর জন্য দরকার দক্ষতা, কঠোর পরিশ্রম ও ইতিবাচক মানসিকতা। আউশগ্রামের অবিরামপুরে একটি বেসরকারি পলিটেকনিক কলেজ ও সর্তৃত্ব চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত মেধা জব ফেয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক। সবাই মনে করি যে বড় বড় ইন্ডাস্ট্রি, খুব বড় ইন্ডাস্ট্রি দেখুন, অনেক কোনো হয়তো মহারাষ্ট্রে হয়েছে অথবা তামিলনাড়ুতে হয়েছে, এই ধরনের প্রত্যেক স্টেটের কিছু আলাদা রকম স্ট্রেংথ আছে। এখন আমরা যখন চিন্তা ভাবনা করি যে পশ্চিমবঙ্গ মানে আমাদের রাজ্যের কি স্ট্রেংথ, সেখানে আমরা দেখেছি যে আমাদের ম্যান পাওয়ার কিন্তু অনেক আছে, ভালো ম্যান পাওয়ার আছে, যারা মাধ্যমিক পড়েছে, উচ্চ মাধ্যমিক পড়েছে, ভালো ডেভেলপড ব্লক নয়। এই অঞ্চলে এমন একটা পলিটেকনিক স্থাপিত করে সেখানে পলিটেকনিকের কোর্স হচ্ছে, আইটিআই কোর্স হচ্ছে, ছাত্রছাত্রীদেরকে স্কিল করা হচ্ছে, স্কিল ডেভেলপমেন্ট করা হচ্ছে। সেটাই আমি কিছুক্ষণ আগে বালেপুর সাহেব থেকে চেক করছিলাম যে কত চাকরিটা হয়। উনি বললেন যে আমি শুনলাম মানে ভালোই সংখ্যায় চাকরি হয়, যেভাবে স্কিল করা হয়, মানে ছাত্রছাত্রীদেরকে স্কিল করার পরে। আর এই সম্পর্কে আপনাদের সবাইকে বলব, পাশাপাশি ইউপ স্কিন অ্যান্ড পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস এর কেরিয়ার ডেভেলপমেন্টের বিষয়েও একটি সেমিনারের উদ্বোধন করেন জেলা শাসক। সংস্থার সভাপতি জানান, এই অনুষ্ঠানে সারা দেশে প্রায় 14টি নামী সংস্থা ও প্রায় 2500 ছাত্রছাত্রী অংশ নিয়েছিল। 450 জন কর্মসংস্থান হবে বলে আশা করা যায়। এদিন জেলা শাসক ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অভেদানন্দ থান্দার, বিডিও সুরজিৎ ভর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আউশগ্রাম থেকে প্রতীক্ষিত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পালসিটের দামোদর নদীতে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের উদ্যোগে ওই ছাত্রের মৃতদেহটি উদ্ধার হয়েছে। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার রঘুনাথপুর বিএম হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর পাঁচ ছাত্র বাড়ি থেকে বের হয়ে ট্রেন ফেল করায় স্কুলে না গিয়ে পালসিট থেকে 5 কিলোমিটার দূরে দামোদর নদীর ধারে বেড়াতে যান। চারজন ছাত্রের বাড়ি মেমারি থানার পালসিটে, অপরজনের বাড়ি করণদাঁত গ্রামে। চার বন্ধু নদীতে চান করতে নামে, ওই চার বন্ধু নদীর চরিত্র না জানায় গভীর জলে তলিয়ে যায়। পাড়ে থাকা বন্ধু তিনজনকে তুলতে সমর্থ হলেও এক বন্ধুকে তুলতে পারেননি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। জলে তল্লাশি চালিয়ে রাত 10টা নাগাদ 17 বছরের ছাত্র সুদীপ্ত রায়ের মৃতদেহ উদ্ধার করে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সুদীপ্ত রায়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আমরা তো শুনেছি ও বাড়ি থেকে বেরিয়েছিল স্কুলে নামে, স্কুল যাবো বলে। এই স্কুল না গিয়ে হচ্ছে যে এখানে এসেছিলো, চারজন ছিল, তার মধ্যে একজন হচ্ছে সুদীপ্ত রায়, আমাদের গ্রামের ছেলে, পাড়ার ছেলে। হ্যাঁ, সে কোন ক্লাসে পড়তো? বারো ক্লাসে পড়তো। তাই এখনো পর্যন্ত কি আপনারা সরকারি যে পুলিশ এবং প্রশাসন ওরা কি ওরা হেল্প করছে? চেষ্টা করছে। বডি এখনো পাওয়া যায়নি। যতক্ষণ না বডি পাওয়া যাচ্ছে ততক্ষণ আপনারা কি এখানে চালিয়ে? আচ্ছা, বিপর্যয় মোকাবে ডুবুরি এসছে, ডুবুরি এসে তারাও কি এখনো তল্লাশি করছে? আপনার নাম? গৌরীশঙ্কর ব্যানার্জি। আপনার বাড়ি? বাড়ি করন্দা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মেমারি থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, আনন্দ বার্তা। দক্ষিণ দিনাজপুর জেলার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধানকে গ্রেপ্তার করল পুলিশ। তার বিরুদ্ধে খুন, তোলাবাজি সহ একাধিক মামলা আছে। বিজেপির জেলা সভাপতির পর গ্রেপ্তার করা হলো ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান তথা তৃণমূল নেতা রবীন দাসকে। নারকোস্টিক্স মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। সোমবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের প্রতিরাম এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগেও একাধিক সমাজ বিরোধী কাজের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। জানা গেছে, রবীন দাসের বিরুদ্ধে খুন, তোলাবাজি সহ একাধিক মামলা রয়েছে বালুরঘাট থানায়। কিছুদিন আগে নিষিদ্ধ কাপ সেরা প্রচার চক্রেও তার নাম জড়ায়। প্রথমে কংগ্রেস করলেও পরে তৃণমূলে যোগ দেন তিনি। পুরনো মামলায় রবীনের ডাক পড়ে থানায়। এরপরে সে গা ঢাকা দেয়। অবশেষে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার রবীন দাসকে বালুরঘাট জেলা আদালতে পেশ করা হয়। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। শিকাগো বক্তৃতার 125 বছর পূর্তি উপলক্ষে বাঁকুড়া জেলার হিরবাদ ব্লক প্রশাসন চত্বরে স্বামী বিবেকানন্দের পূর্ণ অবয়ব মূর্তি স্থাপন করা হলো মঙ্গলবার। মঙ্গলবার বাঁকুড়া জেলার হিরবাদে ব্লক প্রশাসন চত্বরে স্বামী বিবেকানন্দের পূর্ণ অবয়ব মূর্তি স্থাপন করা হলো। সৌন্দর্যায়নের লক্ষ্যে এর আগের প্রশাসন চত্বরে সিধু কানু মূর্তি স্থাপন করা হয়েছিল। এবছর স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার 125তম বর্ষ। আগামী সেপ্টেম্বর মাস 125 বছর সমাপ্তি হবে। মঙ্গলবার শিল্পী চন্দন রায়ের তৈরি মূর্তিটি স্থাপন করা হলো। প্রশাসনিক সূত্রে জানা গেছে, আগামী দিনে বিভিন্নভাবে এখানকার ব্লক প্রশাসনের চত্বর সাজিয়ে তোলা হবে। এর পূর্বে আমাদের ব্লকে এই ধরনের কোনো মূর্তি বসেনি। এই বিবেকানন্দের মূর্তি বসায় আমরা হিরবান ব্লকের অধিবাসী হিসাবে খুব নিজেকে খুব গর্বিত মনে করছি। হ্যাঁ, এছাড়াও যিনি শিল্পী চন্দন রায় করেছেন তাকেও আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্লকের তরফ থেকে। প্রশাসনিক দপ্তরে এইরূপ মূর্তি স্থাপন হওয়ায় বিভিন্ন দপ্তরের কর্মী থেকে বিভিন্ন কাজে প্রশাসন দপ্তরে আসা মানুষজন ও এলাকাবাসীরা সাধুবাদ জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে আমাকে সুন্দরজানের ব্লকটাকে সুন্দর করে সাজানোর জন্য বিবেকানন্দ এবং সিধুকানু মূর্তি স্থাপিত হয়েছে। বিবেকানন্দের এখন চলছে মূর্তি স্থাপনের কাজ। তো আমরা খুব আনন্দিত যে ব্লকে সুন্দর মূর্তিগুলো বসানো হচ্ছে। গতবারে আমরা ভুল দিবসে আমরা বীর সিধুকানুর মূর্তি স্থাপন করেছিলাম। এবছরও আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা আমাদের স্বামীজির ফটো তো আমরা সব জায়গাতেই রাখি। আমরা ভেবেছি যে একটি মূর্তি স্থাপন করে আমাদের বীর সিধুকানু তার পাশে ওনাকে স্থাপিত করে আমরা আমাদের ব্লকের সৌন্দর্য তো বাড়াবই এবং অবশ্যই আদর্শের কথা মনে রাখব। বাঁকুড়া থেকে ইন্দ্রনীশের রিপোর্ট, আনন্দ বার্তা। বিজেপি নেত্রীর আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির জেলা সভাপতিকে গ্রেপ্তার করল পুলিশ। জেলা সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন জায়গায় পথ অবরোধ করল বিজেপি কর্মীরা। দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি জেলা সভাপতি শুভেন্দু সরকারকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার রাতে বালুরঘাটের রঘুনাথপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, বনিয়াদপুরের প্রাক্তন বিজেপি নেত্রী 45 বছরের মৌসুমি মজুমদারের আত্মহত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত 5 জুন গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন মৌসুমি মজুমদার। তার স্বামী প্রদীপ মজুমদার জেলা সভাপতি ও অন্য কর্মীদের দ্বারা মানসিক হেনস্থা ও অপমানে তার স্ত্রী আত্মঘাতী হয়েছেন বলে পুলিশে অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান, এক মহিলার আত্মহত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ আরও তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানান। বিচারক রত্না রায় শুভেন্দু সরকারকে 3 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন। অপরদিকে বিজেপির জেলা সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। চক্রান্তের শিকার আমরা, সেখানে জেলা সভাপতি শুভেন্দু সরকারের জামিনের জন্য আমরা হাইকোর্টে আবেদন করি। আগামী বৃহস্পতিবার তার শুনানি আছে। এইটা জেলা প্রশাসন জানবার পরে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে জেলা সভাপতি শুভেন্দু সরকারকে অ্যারেস্ট করা হয়েছে দক্ষিণ দিনাজপুরে বিজেপির উত্থানকে ঠেকাবার জন্য। পুলিশকে দিয়ে বিজেপিকে ঠেকানো যাবে না, আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। যে অভিযোগটা করা হয়েছে এটা কি মিথ্যে? সমস্ত সাজানো ঘটনা হচ্ছে, এর সঙ্গে রাজনৈতিক মানে অনেক রং মেশানো আছে, আর পুলিশ সেটাকে নিয়ে রাজনীতি করছে। আমাদের দাবি নিঃশর্ত জামিন দিতে হবে আমাদের জেলা। না হলে আমরা আন্দোলন চলবে। আন্দোলন আমরা রাজনৈতিক দলের নেতা, আমাদের রাজনৈতিক ময়দান লড়াই করবার যে ময়দান, সেই ময়দানে আমরা লড়াই করবো। হ্যাঁ, স্বতঃস্ফূর্তভাবে জেলা জুড়ে আন্দোলন হবে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। ছাত্র বিক্ষোভের জেরে অচলাবস্থা শুরু হয়েছে স্কুলে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার মধুতটি হাই স্কুলে। ওই স্কুলের বাংলা শিক্ষকের বদলির সিদ্ধান্ত প্রত্যাহার না হলে তারা আন্দোলন চালিয়ে যাবে বলে দাবি করে। শিক্ষকের বদলি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখলো ক্ষুব্ধ পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার মধুতটি হাই স্কুলে। প্রসঙ্গত, ওই স্কুলের বাংলার শিক্ষক কমলাকান্ত হাঁসদার বদলির নির্দেশ আসার খবর জানা মাত্রই পড়ুয়ারা উত্তেজিত হয়ে ওঠে। প্রিয় শিক্ষকের বদলি আটকাতে ক্লাস থেকে বেরিয়ে প্রতিবাদে সামিল হন ছাত্ররা। ডিএমদের অসুবিধা হচ্ছে, এসপিদের অসুবিধা হচ্ছে, কারণ আমি বারবার সোচ্চার হয়েছি রহমতপুর সাবডিভিশনে কয়লা বালি পাথর এগুলো যে অবৈধ পাচার হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে। তো সেটার জন্য হয়তো নবান্ন থেকে সরাসরি জেলে এসেছে। তারা এর পিছনে কাদের হাত দেখছে কি মনে করছে? শাসক দল তৃণমূল কংগ্রেসের অবশ্যই হাত আছে, অবশ্যই নবান্ন থাকি বললাম। নবান্ন থেকে শাসক দল এখানে কমপ্লেন করছে, তাই এটা হয়েছে। আপনার নাম? কমলাকান্ত হাসদা। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বিক্ষোভ চালিয়ে যাওয়ার পাশাপাশি পর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ক্ষুব্ধ পড়ুয়ারা। জনপ্রিয় স্যার চাই না আগামী দিনে আমাদের ছোট ছোট ভাই বোনদের ছেড়ে চলে যাক, তার কারণ আমরা হাসদাবুর মতো স্যার আর পাবো না। আমাদের যে বন্ডিং আছে স্যারের সাথে সেটা কোনোদিন পাবো, হয়তো নতুন স্যার চলে আসবে কিন্তু আমাদের সাথে যে বন্ডিং সেটা হবে না। আর সামনে এক্সাম রয়েছে ছোট ছোট ভাই বোনদের, আমরা তো পাস আউট। খুবই ভালো, অত্যন্ত সব দিক থেকে সাপোর্ট করতো আমাদেরকে, পড়াশোনা দিকে খুবই ভালো, সব দিক থেকে সাপোর্ট করতো আমাদের। 11-12 কি হবে, কে আমাদের ক্লাস করবে? এইভাবে আমরা চাই, আমরা হাসদাবুকে ছেড়ে যেতে চাই না, হাসদাবুকে ছাড়তে চাই না। আমরা আরো আরো বিপজ্জনক কিছু করতে পারি, আরো ভয়ঙ্কর কিছু হতে পারে। এবার রোড জাম্প হবে, আজ স্কুল জাম্প হয়েছে, এবার রোড জাম্প হবে। ছাত্র বিক্ষোভের জেরে অচলাবস্থা শুরু হয়েছে স্কুলে। সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে একটা চিঠি এসেছে এবং সেই চিঠিতে বিদ্যালয়ের বাংলা শিক্ষক কমলাকান্ত হাসদা মহাশয়কে মেদিনীপুর জেলার জাম্বনি থানার একটা স্কুলে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার করা হয়েছে, এই মর্মে চিঠিটা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বিদ্যালয় ম্যানেজমেন্টকে পাঠিয়েছে এবং সঙ্গে সঙ্গে
যাকে ট্রান্সফার করা হয়েছে শিক্ষক কমলাকান্ত হাজরা মহাশয়কে সেই চিঠি পাঠিয়েছে। তো স্বাভাবিকভাবেই এই ট্রান্সফার যেটা এতদিন ছিল না, এটাতে আমরা অনেকেই অবাক হয়েছি। যাই হোক, সরকারি নির্দেশ চিঠিতে আমরা যেটা দেখলাম, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্টকে এই চিঠির কপি দেওয়া হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে শ্রী হাজদা মহাশয় ওই অ্যাপয়েন্টমেন্টের অর্ডার ইস্যু করার জন্য সেখান থেকে সার্ভিস কমিশন থেকে বলা হয়েছে প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো আমরা আশা করছি এই চিঠির যে বর্বর্থ তার থেকে এটা রেকমেন্ডেশন এবার বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে অ্যাপয়েন্টমেন্ট অর্ডার আসবে। তো এইবার যে আপনাদের শিক্ষকের তো কমই রয়েছে, শিক্ষক ছাত্রছাত্রীরা এই খবরটা শুনে মর্মাহত। আর এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে কমলাকান্ত হাজদা মহাশয় আমাদের বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক এখানে বলা যায় একমাত্র কোয়ালিফাইড টিচার উনি, এবং উনি একাদশ দ্বাদশ শ্রেণী দুটো শ্রেণীতেই বাংলা বিষয় নিয়ে থাকে এবং উনি সাম্মানিক স্নাতক। আমি যতদূর জানি কাউন্সিলের নিয়ম অনুযায়ী উচ্চ মাধ্যমিক সেকশনে অনার্স অথবা পিজি শিক্ষক ছাড়া ক্লাস দেওয়া যায় না, এটা বোর্ডের এখন নিয়ম কাউন্সিল। এখন এই যে আন্দোলন চলছে, স্কুল বন্ধ রয়েছে এখন, কাল থেকে কালকেও রাত দ্বিতীয় ঘন্টার পর এই বয়কট আন্দোলন শুরু করে। আমরা শিক্ষকরা অনুরোধ করেছি তাদের, কিন্তু আমরা দেখেছি তারাও এই আদেশে মর্মাহত, তারাও আতঙ্কিত। তাদের বিশেষত উচ্চ মাধ্যমিক স্তর এখন একটা শূন্যতা সৃষ্টি হবে এবং আজকেও আমাদেরকে এই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে তার জন্য তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি গতকালই, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে জেলা বিদ্যালয় পরিদর্শক, আমি সহ পরিদর্শককে ফোন করেছি এবং আমরা মিডিয়ার রিপোর্ট অনুযায়ী দেখলাম মিডিয়াও জেলা বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের প্রতিক্রিয়া জানতে চেয়েছে। আমাদের বিষয়টা তার জানা আছে। আজকে স্কুলে আমরা এখনো বাইরেই দাঁড়িয়ে আছি, তো স্থানীয় প্রশাসনকে আমরা জানিয়েছি, স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিককে আমরা জানিয়েছি। আর আবারও আজকে আমার ইচ্ছা আছে এই ঘটনা জানি ঘটনার উল্লেখ করে জেলা বিদ্যালয় পরিদর্শককে চিঠি বা মেল মারফত জানাব। যাই হোক, তার জন্য একটা অফিসিয়াল প্রস্তুতি দরকার আছে। আমি তো এখনো পর্যন্ত আমার অফিসে ঢুকতে পারিনি, অবশ্যই জানাব। আর আমাদের ম্যানেজিং কমিটিতে, পরিচালন সমিতিতে এই বিষয়ে আলোচনা হবে, এই বিষয়ে সিদ্ধান্ত হবে। যা নিয়ম আছে, আমরা পাবলিক সার্ভেন্ট, নিয়মের দাস, ভুল যা আছে আমাদেরকে আমাদের মতো কাজ করতে হবে। এবার ছাত্র আন্দোলন, আমি উপযুক্ত কর্তৃপক্ষকে দৃষ্টি আরোপ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ছাত্রদের দাবি মেনে ওই শিক্ষকের বদলি প্রত্যাহার হয় কিনা তা সময়ই বলে দেবে। সার্ভিস কমিশন থেকে হাজদা মাস্টারের, একটু কমলাকান্ত হাজদা মাস্টার মশাই, একটা ট্রান্সফার অর্ডার এসেছে। এটা রুটিন মাফিক ট্রান্সফার। তো এখন একটা নতুন রুলস হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, যে একজন শিক্ষক তার চাকরি জীবনে যে কোনো দু জায়গায় ট্রান্সফার হতে পারে না। তো সেটাই আমাদের এখানে সার্ভিস কমিশন থেকে, স্কুল সার্ভিস কমিশন থেকে হাজদা মাস্টারের একটা ট্রান্সফার অর্ডার এসেছে। কিন্তু উনি তো বলছেন এটা রাজনৈতিক, উনি একটা দল। না না, এর সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা রুটিন মাফিক ট্রান্সফার এবং সেটা স্কুল সার্ভিস কমিশন থেকে পাঠিয়েছে। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আনন্দবার্তা।
এনএসটোর সম্প্রসারণের কাজ শুরু হবে। এনএসটোর উভয় পাশেই 40 ফুট করে জমি গ্রহণ করা হবে প্রশাসনের পক্ষ থেকে, ফলে আশঙ্কায় দিন গুনছে এনএসটোর ধারে গড়ে ওঠা ব্যবসাদাররা। প্রাথমিক পর্যায়ে 4 লেনকে 6 লেনে উত্তীর্ণ করা হবে। এ ব্যাপারে কিছুদিন আগে প্রশাসনিক স্তরে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রাথমিকভাবে সিদ্ধান্ত গৃহীত হয় এনএসটোর উভয় দিকে 40 ফুট করে জায়গা গ্রহণ করা হবে, ফলে অসুবিধায় পড়েছে এনএসটোর ধারে গড়ে ওঠা ব্যবসাদাররা। পরিস্থিতি নিয়ে সংশয় প্রকাশ পেয়েছে ওই সমস্ত ব্যবসায়ীদের মধ্যে। আমরা টোটালটাই ক্ষতিগ্রস্ত হব, কারণ হচ্ছে ওনারা বলছেন যে ওনাদের যে জায়গা এখন পর্যন্ত অ্যাকোয়ার করা আছে, তারপরে ওনারা 40 ফুট নেবেন। সুতরাং ধরা যেতে পারে যে আমরা 90% লোকই এই ট্রেডের মধ্যে আর থাকছি না, ঠিক আছে। ওনাদের বক্তব্য হচ্ছে যে তোমরা পিছনে জায়গা কেনার ব্যবস্থা করো, হাতে তো 2 বছর সময় পাচ্ছ। কিন্তু ওনারা এটা ভাবছেন না যে পিছনবালা জায়গা দেবেই বা কেন, সেও তো নিজের প্রফিটের কথা ভাববে। আমরা সেক্ষেত্রে একটা প্রস্তাব রেখেছিলাম যে আপনি বারবার এরকম অ্যাকোয়ার না করে একবারে করে আমাদেরকে পিছনে ঠেলে দিন। এই আজকে 8 লেন আছে, কালকে 10 লেন আছে, 6 লেন আছে, অত কিছু না করে আপনি যতটা জায়গা আপনার ম্যাক্সিমাম দরকার ততটা নিয়ে আমাদেরকে পিছন দিকে ঠেলে দিন এবং স্বতন্ত্রভাবে সকলকে ব্যবসা করার করতে দিন। আমরা এমনটা চাইছি না যে আমরা এক ছাদের তলায় এসে সবাই বিজনেস করবো, মারপিট করবো, সেটা কিন্তু আমরা চাইছি না। আমরা চাইছি যে 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 লোক যে পজিশনে আছে সেই পজিশনে তাকে রেখে একটু পিছিয়ে দিতে, তাতেও ওনারা রাজি নন। আমাদের পরবর্তী সিদ্ধান্ত আমাদের যারা উপরে আছেন, আমাদের যারা সভাপতি আছেন, যে আমাদের পলিটিশিয়ান যারা আছেন এবং যারা আমাদের MLA সাহেব আছেন, তারা যেরকমভাবে আমাদেরকে চলতে বলবে আমরা সেই পথে চলতে বাধ্য। আমাদের আর কিছু করার নেই, আমরা কী করবো। কথায় বলতে গেলে এই ল্যাংচা শিল্পটা আমার বিলুপ্তির পথে। এনএইচে যা কথা শুনলাম, যা মিটিংয়ে শুনলাম, এনএইচে ছিলেন, ADM ছিলেন, DM ছিলেন, আরও সব প্রশাসনিক প্রধানরা ছিলেন, তো ওনাদের কাছে যা শুনলাম তা ওনাদের জায়গা, ওনাদের যা অ্যাকোয়ার করা জায়গা ওটা বাদ দিয়েও ওনারা 40 ফুট করে দুই দিকে অ্যাকোয়ার করবেন। তাতে করে এই মার্কেটে আর কোনো দোকানই অবশিষ্ট কিছু থাকবে না। ওনাদের বক্তব্য আপনারা পিছনে জায়গা কিনেন, কিন্তু বর্তমান যা পরিস্থিতি তাতে করে পিছনের কোনো ব্যক্তি আর আমাদের জায়গা বিক্রি করবে না। কেন, সে তখন চাইবে যে ওইটাই আমাদের ফান্ড, তারা তখন ব্যবসার জন্য এগোবে। তো যা অবস্থা তাতে করে এখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে 10,000 মানুষ কর্মহীন বেকার হয়ে যাবে। যা বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। নদিয়া জেলার রানাঘাটের চূর্ণি নদীর ব্রিজটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা বলে মনে করছেন মানুষজন। উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গে যোগাযোগ স্থাপনকারী ব্রিজটি কবে সংস্কার করা হয় তার সদর তো নেই কারোর কাছে। উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান যোগাযোগের রাস্তা 34 নম্বর জাতীয় সড়কের ওপর নদিয়ার রানাঘাটের চূর্ণি নদীর ব্রিজের অবস্থা খুবই আশঙ্কাজনক। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় সড় ধরনের দুর্ঘটনা। ভগ্নপ্রাপ্ত এই 34 নম্বর জাতীয় সড়কের ওপর চূর্ণি নদীর ব্রিজ বর্ষার বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে গিয়েছে কয়েক গুণ বেশি। ব্রিজের অনেক অংশের রেলিং ভাঙা, ব্রিজের ফুটপাতও ভগ্ন হয়ে গিয়েছে। ব্রিজের ওপর দিয়ে ভারী যানবাহন গেল, ব্রিজের চকলা খসে পড়ছে জলে। Thank you.
ব্রিজের বিভিন্ন জায়গায় গর্ত তৈরি হয়েছে। ব্রিজটাতে ইনস্পেকশনও হয়েছে এবং এই ব্রিজটাতে ইঞ্জিনিয়াররা ইনস্পেকশন করেছেন, ওনাদের তথ্য অনুযায়ী ব্রিজটা এমনি স্টেবল আছে, কিন্তু ওর এক্সপেনশন জয়েন্টে কিছু আপনার গ্যাপ দেখা গেছে। আর বর্তমানে সরকারের যেহেতু একটা নির্দেশও আছে যে ব্রিজগুলোতে ক্র্যাশ ব্যারিয়ার করতে হবে, সুতরাং এই ক্র্যাশ ব্যারিয়ার এবং এক্সপেনশন জয়েন্টের যে কাজ আছে সেটার জন্য ইঞ্জিনিয়াররা এস্টিমেট করে পাঠিয়েছেন, এবার এটা থেকে টাকা অনুমোদন হলে কাজটা। মানুষজনের আশঙ্কা, তাড়াতাড়ি বৃষ্টি মেরামতি না হলে যে কোনো সময় ঘটে যাবে দুর্ঘটনা। ব্রিজের তলা থেকে খসে পড়ছে, যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে এখানে মানুষ মারা যেতে পারে। আমরা যতক্ষণ ব্রিজ থেকে না নামি আমাদের প্রাণ হাতে করে আমরা ভয়ে এই ব্রিজটা পার হই। আপনারা বলুন এটা ব্রিজ কি না? রেলিং তো, হ্যাঁ রেলিংগুলো তো সারানো তো হয়নি দীর্ঘদিন ধরে, একইভাবে আমরা এখান থেকে যাচ্ছি আসছি, রেলিং কোনো রিপেয়ারিং হয়নি। এখানে যে পথচারীরা যে ফুটপাথ দিয়ে যাবে তারা এখানে কোনো রকম সাহস এখন যেতে পারে না, চটা খুলে পড়ছে, চটা খুলে খুলে পড়ছে নদীতে। তলা দিয়ে যারা স্নান করছে তারাই বলতে পারবে যে একটা বড় গাড়ি গেলে তলা দিয়ে কীভাবে খসে খসে চটাগুলো নিচে জলের মধ্যে পড়ছে। নদিয়া থেকে কৌশিক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। বর্ধমান জেলার আউস গ্রামে বনাধিকারী প্লাস্টিক ডিমের অভিযোগ করলেন, এ ব্যাপারে তিনি বিডিওর কাছে লিখিত অভিযোগ পত্র জমা দিয়েছেন। এবার প্লাস্টিকের ডিমের আতঙ্ক ছড়ালো পূর্ব বর্ধমান জেলার আউস গ্রামে। আউস গ্রামের বনাধিকারী আশরাফুল ইসলাম বাজার থেকে কয়েকটি দেশি মুরগির ডিম কিনে আনেন। তিনি জানান, রান্না করার সময় দেখা গেল ডিমগুলি অস্বাভাবিক ধরনের, এ ব্যাপারে তিনি প্রশাসনের কাছে তদন্তের আবেদন জানান। মঙ্গলবার তিনি ওই সন্দেহজনক ডিমগুলি সহ আউস গ্রামের বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে দুটি ডিম সিদ্ধ করতে দেওয়া হয়, কিছুক্ষণ পর খোলা ছাড়ানোর পর দেখা যায় ডিমগুলি ভীষণ শক্ত। তিনি আরো জানান, পরে দুটি কাঁচা ডিম ভাঙা হলে দেখা যায় ডিমের ভেতরে সাদা অংশ নেই, যেটুকু সাদা অংশ রয়েছে তা এতটাই শক্ত যে তা হাত দিয়ে কাটা যাচ্ছে না। অ্যাকচুয়ালি আমরা কতগুলো ডিম কিনে আনা হয়েছিল ঘরের জন্য, কতগুলো গোটা 15। এখন ডিমটা বাড়িতে যখনই সেদ্ধ করে, সেদ্ধ করার পর আমাকে ডাকে, তখন দেখা যাচ্ছে যে সাধারণত ডিম সেদ্ধ করলে যেরকম হয় উপরে একটা সাদা অংশের একটা লেয়ার থাকে, তারপরে কুসুম থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে একটাতে যদিও সাদা অংশের একটা লেয়ার পড়েছে কিন্তু সেটা এতটাই হার্ড, সাধারণত ডিমে এরকম হয় না। এবং কুসুমের যে রকম একটা ডিমের যে গন্ধটা হয় সেটাও নেই, খুব হালকা একটা গন্ধ। আবার পাশাপাশি আর একটা ডিম যেটা সেদ্ধ করা হয়েছিল সেটা দেখা যাচ্ছে তার কোনো সাদা লেয়ারই নেই, কোনো অংশটাই নেই, জাস্ট একটা বড় সড়ো কুসুম। পাশাপাশি পরীক্ষা করার জন্য আবার তখন আর একটা কাঁচা ডিমকে ভাঙলাম, সেটাতেও দেখলাম কোনো সাদা অংশ কিন্তু নেই, যেটা থেকে আমার সন্দেহ হচ্ছে যে যেটা এখন শুনছি চারদিকে যে হয়তো কৃত্রিম ডিম এটা হতে পারে। তো এই বিষয়টা আমি জানার পর আমি এক জায়গায় খোঁজ নিলাম যে আমি প্রয়োজনে এটা আউসলাম ওয়ানের ভিডিওর কাছে পাঠাবার চেষ্টা করব, এটা প্রকৃত তথ্যটা বার করে আনার জন্য। কোথা থেকে ডিমগুলো নিয়ে এসেছিল? ডিমটা আমি যেটা দেখলাম আউসলামে, আমার একজন কর্মচারীকে পাঠিয়েছিলাম ডিম কিনতে। একজন লোক গ্রামে গ্রামে শুনলাম ডিম সংগ্রহ করে, ডিম সংগ্রহ করে আউস করার কোনো আড়তে এসে দেয়, তার কাছ থেকে সরাসরি রাস্তায় হচ্ছে যে ডিমগুলো কেনা হয়েছে। কত টাকা দাম নিয়েছিল একটা ডিমে? এক একটা ডিমে 7 টাকা করে দাম নিয়েছে। এখন দেখার, পরীক্ষাগারে ডিমগুলি পরীক্ষা করার পর কি ফলাফল আসে। জাজিরা মিস্টারদেরকে আনতে বলেছিলাম, তো ওনারাও নিয়েও এসেছিলেন। আমি প্রথমবার একবার সিদ্ধ করেছি, করে দেখলাম কিন্তু এরকম একটা অস্বাভাবিক ব্যাপার, আমি ফেলে দিলাম, মাত্র ভাবিনি। দ্বিতীয়বার যখন আবার সিদ্ধ করলাম, করে যখন ফাটাতে যাচ্ছি তখন দেখছি খোলাগুলো মানে ছাড়াতে চাইছে না শক্ত মতো। যাই হোক, ছাড়ানোও হলো, নিয়ে দুটো ডিম আবার দিয়েছিলাম, তো ওই একটাকে দেখলাম ওরকম প্লাস্টিকের মতো, আর একটা দেখলাম কুসুমটা রয়েছে সাদা অংশটা নেই। কবে হয়েছিল ঘটনাটা? এটা কিন্তু আমার কদিন ধরেই চলছে, আমি অতটা বিষয়টা অত মানে গভীরে ঢুকিনি, কিন্তু আজকে কীরকম যেন একটা মানে শক্ত হাত দিয়ে দেখছি প্লাস্টিক প্লাস্টিক মতন, আর একটা তো কুসুমটা বললাম যে শুধু কুসুম ছিল আর ইয়েটা ছিল না। দিয়ে আবার আমি ওনাকে ডাকলাম যে একটু দেখো তুমি কী ব্যাপারটা, দেখে কী মনে হচ্ছে দেখে দেখে আমার তো ঠিক লাগলো না, ডিমটা প্লাস্টিকেরই মতো লেগেছে। আর ওই তো মূলত বললাম না, আমি বাচ্চাদেরকে খাওয়াই ওই ডিমটা, আমি দেশি মুরগি ছাড়া বাচ্চাদের খাওয়াই না। তো ডিমটা কি প্লাস্টিকের মনে হচ্ছে? আমার তো প্লাস্টিক একদমই। আউসগ্রাম থেকে প্রতীকী দাস, বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার রাধারানী স্টেডিয়ামে সুবোধ কাপের নকআউট ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হলো। এদিনের খেলায় অংশগ্রহণ করেন সিওয়াইএস ও পুলিশ অ্যাথলেটিক ক্লাব। সিওয়াইএস 3-2 গোলে জয়লাভ করে।
মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে রাধারানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো সুবোধ কাপের নক আউট ফুটবল টুর্নামেন্ট খেলা। এদিন পুলিশ অ্যাথলেটিক ক্লাবের মুখোমুখি হয় সিওয়াইএস। এদিন খেলা শুরু হওয়ার প্রথম থেকেই দুটি দলের খেলোয়াড়রা নিজেদের উজাড় করে দেন। আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে এদিনের খেলা অন্য মাত্রা এনে দেয়, যদিও শেষ পর্যন্ত সিওয়াইএস 3-2 গোলে জয়লাভ করেন। এদিন মাঠে দর্শক সমাগম মোটামুটি ভালোই ছিল। উল্লেখ্য, এদিন খেলা চলাকালীন ক্রীড়া প্রেমীদের সাথে সাইড লাইনের ধারে উদ্যোক্তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পূর্ব বর্ধমান থেকে রাজীব মন্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ছাত্র ভর্তির নামে টাকা নেওয়ার অভিযোগ করল ছাত্র সংগঠনের এক সদস্যের বিরুদ্ধে। দুদিন ব্যাপী অনশন কর্মসূচি চালু করল অল ইন্ডিয়া লোকাল রানিং স্টাফ অ্যাসোসিয়েশন। গ্রামের মেয়ে পাচারকারী সন্দেহে দুই মহিলাকে পুলিশের হাতে তুলে দিল ক্ষুব্ধ গ্রামবাসীরা। রাজ্যস্তরীয় বন মহোৎসব পালিত হল মঙ্গলবার। পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার নিতুরিয়া গ্রামের মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছে। একটি বেসরকারি পলিটেকনিক কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।